হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকে কোনো খাবারের রেসিপি না, অবশ্যই খাবার তো হবে, ভিডিও যখন করছি খাবার তো হবে উচিত। বন্ধুরা, আজকে হবে পিকনিক আমাদের বাড়িতে। তো আমাদের পাড়া ছেলেপেলেরা মোটামুটি অল্প কয়েকজন আছে, তো সবাই মিলে করব। তো এখানে তৈরি হয়েছে উনুনটা, দেখতে পাচ্ছেন গাইস এই যে। আর এখানে জিনিসপত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন যে এটা মোটামুটি জিনিসপত্র রয়েছে এখানে, যেগুলো আমি বলছি আপনাদেরকে। কিছুটা টাকা নেওয়া হয়েছে সবার বাড়ির থেকে এবং বাকি সব জিনিস বাড়ি বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর মাংসটা কিনে নিয়ে আসা হয়েছে আর মশলাপাতিগুলো কিনে নিয়ে আসা হয়েছে। তো এখানে সন্ধ্যেবেলায় টিফিনের ব্যবস্থা আছে। আর এই যে উনুন বানানো হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই হাই কোয়ালিটির একটা উনুন বানানো হয়েছে, এটা আলাদা লেভেলের জ্বলবে। আর এই যে মাটি লাগিয়ে রাখা হয়েছে এটার পিছনে, তো এই জায়গাটাতে রান্না হবে, খাওয়া দাওয়ার জায়গার পরে ঠিক করা হবে। রান্না বেশি কিছু নেই, হাঁসের ডিমের কারি রয়েছে, আর যারা সেটা খাবে না তাদের জন্য মাংস রয়েছে আর ভাত। তাই তো মা, তাই তো এগোটাই তো ব্যাস, এইসবই আছে। রান্না বান্না সব হবে, মজা বাটি সবই হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, মজা আসবে। তো সবার প্রথম আমাদের ব্লগটা শুরু হবে সন্ধ্যাবেলার থেকে। তো এখন 7:30 থেকে 8টার মধ্যে বাজে। তো এখন তৈরি হচ্ছে চা, দুধ চা বানানো হবে। দুটো উনুন রয়েছে এখানটা, দু ধরনের রান্না হবে। তো এখন চায়ের জন্য জল ফোটানো হচ্ছে, ওখানে আমার মা রয়েছে, আমার এক জেঠিমা রয়েছেন। তো এই যে চা বানানোর জন্য জল দেওয়া হচ্ছে, চা ফুটে এই হাঁড়িতে অনেকগুলো চা করা হবে। তো সবাইকে দেওয়া হবে চা এবং মুড়ি মাখানো, মুড়ি আর চানাচুর দিয়ে মাখানো, তাও আবার একটা কাগজের মুড়ি, ঠিক আছে, খুবই সুন্দর ভালো। তো আপনারা দেখেন ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। এই ব্লগটাতে রান্নাটা কতটা ফোকাসে আনা হয়নি। তো এখন চা পাতা দেওয়া হচ্ছে, তারপর দুধ দেওয়া হবে এর মধ্যে। আর এখানে রয়েছে আগের থেকে কাটা রয়েছে আলু, মশলা মাখানো রয়েছে, মানে একসাথে অনেকগুলো কাজ চলছে। পাশে কেউ রান্না মানে কাটাকাটি করছে, মুড়ি মাখছে, এখানে বাচ্চা কাচ্চারা রয়েছে বসে অনেক কয়েকজন। তো এই যে চা হচ্ছে, চাটা খেতে খুব সুন্দর হয়েছিল, মা ভালো বানিয়েছিল চাটা। খুন্তি দিয়ে নাড়ানো হচ্ছে চাটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো লাইট বারবার যাচ্ছিল আর আসছিলো, এটা খুব একটা প্রবলেম হচ্ছিলো আমাদের এখানে, কারণ এখানে পুরো সেট ঠিকঠাক করা ছিল না, এটা হঠাৎ করে তৈরি হয়েছে, এই প্ল্যানিংটা হঠাৎ করে করা হয়েছে। তো এই সব ব্যাপার। এই ভিডিওটা মাঝে মাঝে আমি করছি, কেউ ভাইরা করছে, ওই যে আমি বসে রয়েছি ওই জায়গাটাতে। তো আপনারা দেখেন বন্ধুরা, শেষ পর্যন্ত খুব ভালো লাগবে। ওখানে মশলা মাখানো রয়েছে, এখানে মাংস আর ডিমের কারি আর চাটনি দেওয়া হয়েছিলো আর ভাত হয়েছিলো। তো আমরা এখন সবাই বসে মুড়ি খাচ্ছে এখানটায়, বাচ্চাটা শুরু করে সবাই মুড়ি খাচ্ছে বসে। এখানে পরে চা দেওয়া হবে আমাদেরকে, তারপরে চাও খাওয়া হবে। তো সব কিছুরই আপনারা ভিডিও পেয়ে যাবেন। খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে চা বানানো হচ্ছে। তো আর গাইস, ভিডিওতে আমি কথা বলছি তার একটা কারণ রয়েছে, মার যেহেতু এটা প্রথম প্রথম, মার নিজের থেকে খুবই মানে এক্সাইটেড হয়ে আমাকে বলেছে যে কি ভিডিও বানাবে, ভিডিও করবে। তো আমি এডিটিংটা করে দিই যতটা সম্ভব আমার দ্বারা হয়, আমার যে চ্যানেলটা আছে সেটাও আমি করি। আর এইখানে মুড়ি খাওয়া চলছে সবার, তার মধ্যেই কাজ চলছে। আর এ হলো পাশের বাড়ির একটা ভাই, এও পিকনিকে অংশগ্রহণ করেছে। তো এখন সবাই বসে মুড়ি খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি কিরকম রয়েছে এখানে। এই ভাইটাও ভিডিও বানাচ্ছে আমাদের সাথে, এও একটা ভাই। আমাদের এখানে অনেক ভাই রয়েছে, ভাইটা আস্তে আস্তে মজার সাথে মুড়ি খাচ্ছে। আর এই যে চা বানানো হচ্ছে মগ দিয়ে, চা দেওয়া হচ্ছে ওখানটাতে, ওখানে লিকার চাও বানানো হয়েছে কিছু, আর এখানে দুধ চাও বানানো হয়েছে। বন্ধুরা ভিডিওতে এবার একটা ভাই কথা বলবে, এটা হচ্ছে আমাদের চা, কি দারুন চা। এই যে হচ্ছে লিকার চা এক পাশে, এই যে হচ্ছে দুধ চা এক পাশে। ওই দেখুন কত কত দুধ চা। আমাদের সবার খাওয়ার জন্য, এই গাইজদের খাওয়ার জন্য এইগুলো সব গাইজদের জন্য খাওয়ার। এই যে আমাদের আর একটা গাইজ, এই যে আমাদের ছোট গাইজ, হ্যালো গাইস, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। তো চা আমাদের সবাইকে দিয়ে দিয়েছে, এটা হলো চা, চাটা খেতে খুব ভালো লাগছিল, দেখে নেন।
এবার আমার একটা ভাই চা খেয়ে দেখাচ্ছে চা খেয়ে কতটা মজা লাগছে। ভাই চা খেয়ে মজাই পেয়ে গেছে, একটা আলাদা লেভেলের। এবার আমরা যাচ্ছি নিচে, রান্না হচ্ছে। তো আপনারা সব এখানে দেখেন কতজন রয়েছে, অনেকে রয়েছে এখানটাতে। এখন ওখানে রান্না হচ্ছে দুটো উনুনে পরপর, তার সাথে আরও কাজ চলছে। এখানে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা মানে আলু সেদ্ধ করা হচ্ছে। ওখানে ডিম তৈরি করা হচ্ছে, এখানে মশলা কাটা রয়েছে, সব রান্না হচ্ছে। এই কড়াইতে চলবে মাংস, ওই কড়াইতে চলবে ডিমের তরকারি, হাঁসের ডিমের তরকারি। যারা মাংস খাবেন না তারা হাঁসের ডিম খাবেন, আর যারা ডিম খাবেন না তারা অবশ্যই মাংসই খাবেন। তো এখানে বেশিরভাগ সবাই মাংসই খেয়েছিল, বাচ্চা কাচ্চারা শুরু করে কয়েকজন পাড়ার মহিলারা খেয়েছিলেন ডিমের তরকারি। আর এখানে হলো মাংসটা, যেটা কি এখনও পর্যন্ত রান্না করা হয়নি, ঢেকে রাখা রয়েছে। তো আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে মাংসটা। এবার রান্না হচ্ছে, মাংস দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারা দেখেন, লোভ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কতটা, কত বেশি লোভ লাগছে আপনাদের। আমার তো এখনও দেখে আরও লোভ লাগছে। রান্নাটা খুবই সুন্দর করেছিলেন জেঠিমাটা। আর এখানে রয়েছে ডিম, তো এখানে রয়েছে আম, আমের চাটনি হবে, এখানে চাটনি বানানো হচ্ছে। আর এই যে এখানে শুধুমাত্র মাংস রয়েছে, যেগুলোকে এখন মশলার সাথে মেশানো হচ্ছে। আর এখানে দেওয়া হচ্ছে আম। রান্না অনেকটাই এগিয়ে এসে গেছে, এখনও এখানে চলছে চাটনি। কিছুক্ষণ পরে আমাদেরকে খেতে দেওয়া হবে, সবাই বসে খাবো এক জায়গায়, খুবই আনন্দ করা হবে। এখানে একটু একটু গান বাজনাও চলছিল, আপনাদের দেখানো হচ্ছে। এখন সব বাচ্চারা এখানে খেতে বসে গেছে একসাথে। আর এখানে এই যে মাংস আলাদা আলাদা করে দেওয়া হয়ে গেছে, তো এখন সবাই খেতে বসবে। তো প্রথমে বাচ্চারা এবং আমিও বসেছিলাম খেতে, সঙ্গে আমার বাবা বসে পাশে বসেছিলেন। তো খেতে খুবই ভালো হয়েছিল, আপনারা দেখবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ওখানে পরিবেশন চলছে, ফ্যানও লাগিয়ে দেওয়া রয়েছে। এই যে ভাত, আর এখানে মাংসের তরকারি। আমি চাটনি টাটনি কিছু নিয়েছিলাম না, কারণ আমি মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করি। প্রথমবার এই চ্যানেলে একটা ভ্লগ আসছে, আপনাদের কেমন লাগছে? আমি যেহেতু নতুন এটাতে এবং আমার মাও নতুন, তো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা প্লিজ একটু ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।